হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজ মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। রেডি কেন হয়েছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো আমি দেখলাম আগে রেডি হয়ে নিয়ে দেন তারপরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে আগে আমি চাটা করছি, কারণ মর্নিংয়ে চা ছাড়া চলে না। ওই জন্য আমি চাটা আগে করছি। তো আমি মেনলি দুধ চাটাই পছন্দ করি, তো চাটা করে নেবো। আর রান্নাঘরে এসেই আমি আগে দেখছি যে মা সব রেডি করে রেখেছে, মানে বাজার সব রেডি করে রেখেছে। মাংস মাছ যা যা আজকে হবে সেগুলো সব এনে রেখেছে। তো আজকে সানডে, সানডের দিনটা দেখি। আজ সকাল থেকে তো ভালো মতোই স্টার্ট হলো, তো সারাদিন কেমন কাটবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রেডি হয়ে গেছি, তোমাদের আগেই জানিয়েছি, তোমরাও দেখতে পেলে। তো রেডি হয়েছি কারণ আমি রুদ্রাংশকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। তো রুদ্রাংশুর কী হয়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি। রুদ্রাংশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি ও উঠে পড়েছে, বাট ওর পাপা এখনও ঘুমাচ্ছে। সো ওই দিকে খেলা করছে, সেই ভাগে আমি সকালে ব্রেকফাস্টটা রেডি করার চেষ্টা করছি। তো চা নিয়ে বসেছি, চাটা একটু খাবো। আর এত সুন্দর বারান্দায় রোদ এসেছে, আমার এই জায়গাটা না সবচেয়ে ফেভারিট, মানে আমার এই বাড়িতে এত সুন্দর রোদ আসে। তো শীতকালটা বেশিরভাগ টাইমটা আমার এই বারান্দাতে, এই ব্যালকনিতে টাইমটা কাটে। আমি এখানেই বসে লাঞ্চ করি, এখানেই চা খাই। রোদটা এত সুন্দর আসে যে বলার কথা নেই। মিনিমাম এখন 9টা মতো বাজে, বুঝতেই পারছো কতটা রোদ এসে গেছে। রান্নাঘরে এলাম, আর এখন একটু সকালে জলখাবার রান্না করবো। সকালে জলখাবার ভাত হয়ে গেছে, আর করবো হচ্ছে মাছের ঝোল আর পুঁই মিছুরি আলু দিয়ে ভাজা। আর দুপুরে করবো হচ্ছে, এখানে এঁচড় আমি সিদ্ধ করে রেখেছি, তোমার এঁচড় মেটে হবে। আর মা এনেছে মাটন, মাটন এনেছে, সব ধুয়ে টুয়ে আমি ঠিকঠাক করে রেখেছি, সেগুলো দুপুরে লাঞ্চে হবে। আর করবো হচ্ছে আমের চাটনি, আর কিছু ভাজাভুজি করলেই হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টটা করে আমি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। সো আজকে ছেলের জন্য আমি মাটন করবো, মানে অল্প মশলা দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, যা সবজি আছে সেগুলো দিয়ে আমি ওর জন্য মাটন করবো। Thank you.
মনে হলো ঘরটা এখনো গোছানো হয়নি, তো বিছানা আর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আমরা রেডি হয়েছি, আমরা এখন রুদ্রাংশ ডক্টর দেখাতে যাবো। নিচে এসে গেছি রুদ্রাংশ হইতে, আর ওর পাপা আসছে, বাবা সবাই ব্রেকফাস্ট করলো, পাপা নিয়ে যাবে আমাদেরকে। আমি ভালো করছি, আমি যাবো যেহেতু বাড়ির পাশে, অসুবিধা হবে না, মা আছে ওখানে। আর ওর পাপা বললো ওর পাপাও যাবে। সো চলো ওকে ডাক্তার দেখিয়ে আনি। রান্না পুরো অর্ধেক হয়েছে, মানে মাটন হয়েছে, আর ওই সাইডে এঁচড় মেটে দিয়ে, এঁচড় মেটে বলছি, মেটে দিয়ে এঁচড় করবো। তো মেটে আর আলুটাকে কষিয়ে রেখেছি, এখনও এঁচড়টা হয়নি, আর এসে ভাতটা করবো, ব্যাস এটাই হবে। তো চলো যাওয়া যাক। সো রুদ্রাংশকে ডাক্তার দেখিয়ে এলাম এই মাত্র। রুদ্রাংশ এরকম কিছু হয়নি, মানে ওর ডেলি যেটা চেক আপ থাকে, আমি এভরি মান্থ ওকে চেক আপ করাই, সো ওটাই ছিল ওর। রুদ্রাংশ রুদ্রাংশ এখন খেলা করছে, খেলার মুডে আছে, আর আমি বাদবাকি যেটুকু রান্না আছে, মানে ভাতটা করবো আর আমের চাটনি করবো, তাহলে আমার রান্না কমপ্লিট। তারপর রুদ্রাংশকে স্নান করাবো, এখন 12টা বাজে। আর আর সেরকম আর কোনো কাজ নেই, আজকের সানডে, সানডের দিনেও এত কাজ, মানে সানডেতে সবাই রেস্ট করে, আর হচ্ছে আমাদের মতো আর যারা হাউস ওয়াইফ আছে তারা সানডেতেও কাজ করি। তো চলো একটু হাতে যে কটা কাজ আছে সে কটা কাজ করে নিই, দেন তারপর আবার ব্লগটা তোমাদের সাথে কথা বলছি। আমার মাংস রেডি, আর এই সাইডে আমার এঁচড়ও রেডি, এঁচড় দিয়ে মেটে দিয়ে ভাত হচ্ছে ছেলের আর আমাদের। আর এখন শুধু চাটনিটা করবো, তাহলে আমার রান্না কমপ্লিট। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন উঠলাম, উঠে এখন চা বানাচ্ছি আর ছেলের জন্য একটু খাবার বানাচ্ছি। আর তার মাঝে একটা ভাই এসেছিলো, ভাইটা এসে দিয়ে গেলে হচ্ছে বাড়িতে ভাজা, মানে ওদের বাড়িতে ভাজা ছোলা, সাথে এখানে আছে চাল ভাজা, আর এই ঢপ ভর্তি আছে মুড়ি, মানে পুরো ঢপ শুদ্ধ, মানে বাড়ির ওদের পুরো ভাজা দিয়ে গেলো। আর সাথে যেহেতু ওদের গরু আছে, দুধ দিয়ে গেলো পুরো এক বোতল ভর্তি। দুধটাকে আমি জাল দিয়ে রাখলাম, জাল দিলাম এখনই, তো জাল টাল দিয়ে রাখলাম। আর বাড়ির, মানে বাড়ির নিজস্ব তৈরি যেই জিনিসগুলো না, মানে সেগুলো টেস্টই আলাদা হয়, এত সুন্দর হয়। সো ওইগুলো আমি এখন এই ঘরে রেখে গেলাম, মা এসে ঠিকঠাক করে রাখবে, মা কোথায় কোথায় রাখবে আমি জানি না, আমি আপাতত মিডিলের ঘরে রেখে গেলাম। আমি চাটা করছি, চাটা করে ছেলের জন্য খাবারটা করব, করে টরে একটু বেরোবো। বেরোবো বলতে আমি যাব হচ্ছে তোমার ওই কিছু জেরক্স করার আছে, জেরক্স করব, আর কিছু প্রিন্ট আউট নেওয়ার আছে, সেগুলো নেব। মা আসলে যাব, কারণ আমি এখানে দোকানটা চিনি না কোথায় আছে। তো মা আসার পর ওই জন্য ছেলেকে একটু তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি। এখন বাজে 4:20 মতো বাজে, তো ছেলে যদি একটু খেয়ে নেয় তাহলে আমাদের সন্ধ্যের মধ্যে, পাড়ার মধ্যে, কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি সেই মতো এখানে বেরোনো হয় না। তো মা আসলে যাবো ওখানে, ওই কাজগুলো আছে সন্ধ্যের সময়, আর তারপর তো এখন আর কোনো কাজ নেই সময় মোটামুটি। তো কালকে পোস্ট অফিস যেতে হবে, যে মানে পোস্ট অফিস কেন যাবো সেটা তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব, এখন আগে থেকে তো বলে লাভ নেই, ওই কারণে জেরক্সগুলো করতে যাচ্ছি। তো চলো চাটা দিই ওকে, ওর বাবাকে, আর ছেলেকেও খাবারটা দিই। ছাদে আসলাম, ছাদে আসলাম, তার কারণ হচ্ছে আলতা পরবো, কারণ আমি আলতা ব্রাশ দিয়ে পরতে পারি না, এই যে কানের ইয়ারবাডসগুলো আছে এগুলো দিয়েই পড়ি। এত পরিমাণে কাশি হয়েছে, কমছেও না, আর আমি ওই লিকুইড ওষুধ খেতে পারি না বলে আমি লিকুইড ওষুধ খাচ্ছিও না। তো আলতা মা এখানে পড়েছে, এখানে রাখা আছে, এখানে রাখা আছে, আর আমি একটু পরবো। বিয়ের পরপর এত পরিমাণে আলতা পরতাম, সেই তুলনায় এখন খুবই কমে গেছে। যদি কোনো কিছু থাকে, যেমন মা আজকে বললো আলতা পরে নিতে, তো এই সময়গুলোতেই হয়, আদারওয়াইজ সেভাবে এখন আর আগের মতো আলতা পরা হয় না। বাট বিয়ের পরের বছরটা, মানে গোটা একটা বছর, এখান থেকে বাপের বাড়ি গেলে আলতা পরতাম, ওখান থেকে আসলে আলতা পরতাম, মানে কোনো একটা, আর প্রতি বৃহস্পতিবার তো ছিলই যে প্রতি বৃহস্পতিবার আলতা পরা। তো চলো আলতাটা পরবো, তার আগে
বাচ্চাগুলো সব পার্কে ওখানে খেলা করছে, মানে ডক্টর কোয়ার্টার আছে। গালতাটা পরে নিই, দেন তারপর ঘুরে ফিরে তারপর নিচে যাব, কারণ ছেলে জানে না আমি ছাদে এসেছি, জানতে পারলে ও কান্না শুরু করবে। বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে, কারণ হচ্ছে এখন ইচ্ছে হলো বাইরে যেতে। অনেকক্ষণ বাজে, মানে চাটা অনেকক্ষণ খাওয়া হয়েছে, এখন 7টা মতো বাজে, তো এখন যাবো হচ্ছে ফুচকা খেতে, একটু এদিকে দিক ঘুরে আসতে। তো বাড়িতে ভালো লাগছে না, যাই কোথায় কোথায় নিয়ে যাই দেখি। ঘর দোর দেখো, জাস্ট কিচ্ছু গোছাইনি, বসেই ছিলাম তোমার ওই ঠান্ডার মধ্যে, আর বাইরে ওই তোমার কোনো কাজ করতে ইচ্ছা করছিলো না, ওই জন্য আমি বসেছিলাম, কিচ্ছু করিনি, বাট এসে করতে হবে। তো চলো আগে যাই। তো বাইরে থেকে চলে এলাম, মানে অ্যাকচুয়ালি ফুচকা খেলাম, ফুচকা খেয়ে চলে এলাম, আর বেশি কিছু ঘুরি না। সো বাইরে গেলে আমার না শুধু মনে হয় ফাস্ট ফুড খাবো, ফাস্ট ফুড খাবো। সো কি রুটিন, সকালে ওঠো, রান্না করো, ছেলে সামলাও, এইভাবে চলছে জীবন। ব্রেক লাগবে, একটু ব্রেক বা রিফ্রেশমেন্ট বলতে পারো, যে রিফ্রেশমেন্ট বললে ভালো হয়। ভাবি তাই যে মাঝে মাঝে যে আমাদের মায়েরা কীভাবে কাজ করে আসছে, হ্যাঁ এতদিন বুঝতে পারিনি, এতদিন ভাবতাম যে মা তো মানে রান্না করেই দেবে, রান্না করা ছাড়া কোনো কাজ নেই মায়ের, মা তো এটা করবেই। বাট এখন বুঝতে পারি যে রান্না করা ছাড়াও নিজের জীবনে অনেক কিছু আছে যেগুলো মানে মারাও হয়তো করে উঠতে পারে না সংসারের চাপে। করি ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি, হোপফুলি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও হিট করে দিও ভিডিও নোটিফিকেশনের জন্য। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।